আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেটা কখনোই নষ্ট হয় না, এই দুইটা বিষয়ের উপর আজকে ভিডিওটি। ভিডিওটির প্রতিটা সেকেন্ডে অনেক ইম্পর্টেন্ট টিপস দেওয়া হয়েছে, সুতরাং কোনো জায়গায় স্কিপ করবেন না, কারণ একটি টিপস মিস হলে হয়তো আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে পারেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন এবং ভিডিওর শেষের অংশটা বেশি ভালোভাবে খেয়াল করবেন। ফোন নাম্বার ছাড়া মেইল খোলার অনেকগুলো ভিডিও ইউটিউবে পাওয়া যায়, কিন্তু তার বেশিরভাগই কাজ করে না। আবার অনেকেরই অলরেডি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ফোন নাম্বার ভেরিফিকেশন চাওয়া শুরু করে দিয়েছে। তারা কীভাবে একটিমাত্র ফোন নাম্বার ব্যবহার করে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটিও আজকে ভিডিওতে বলা হয়েছে। এরকম সব নিত্য নতুন টেক রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করি আজকে ভিডিওটি। একটিমাত্র ফোন নাম্বার ব্যবহার করে আনলিমিটেড জিমেইল খোলার জন্য ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে আসতে হবে। তারপর ডান দিক উপরে সাইন ইন অপশনে ক্লিক করে দিব। তারপর এরকম পেজ আসলে এখান থেকে একটু স্ক্রল করে নিচে এসে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটি এটার উপর ক্লিক করে ফর মাই সেলফে ক্লিক করে দিব। তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার জায়গা আসলে আমরা কিন্তু এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখবো না, এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম লিখবো না, কারণ আমরা নতুন একটি ট্যাব ওপেন করে সেখান থেকে একটি ফার্স্ট নেম লাস্ট নেম সিলেক্ট করে নিয়ে আসবো। আমাদের ব্রেইন আমাদের যে নামটি দিতে সাজেস্ট করে সেটা আমরা দিব না, কারণ আমরা আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবো না যদি আমরা যেটা মনে করবো সেই নেম দেই। অর্থাৎ আমাদের ব্রেন আমাদের যেটা সাজেস্ট করে গুগল কিন্তু সেটা ডিটেক্ট করে ফেলে যে সেম টাইপের নেম একজনের ব্রেন থেকে সাজেস্ট করা হয়েছে, এগুলো সেটা গুগল ডিটেক্ট করে ফেলে। এর জন্য আমরা গুগলের সাহায্য নিব, অটো নেম জেনারেটর লিখে সার্চ করব নতুন একটি ট্যাব ওপেন করে সেখান থেকে। এখান থেকে অটো নেম জেনারেটর অনলাইন লিখে সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট আসবে এখানে। এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলেই দেখতে পাবেন নেম জেনারেটর বলে একটি ওয়েবসাইট আছে, শুধুমাত্র নেম জেনারেটর। উপরের ওয়েবসাইটটিও মিলিয়ে নেবেন। এই নেম জেনারেটর ওয়েবসাইটটি আপনাকে ওপেন করতে হবে, শুধুমাত্র নেম জেনারেটর লেখা এই ওয়েবসাইটটি আপনি ওপেন করবেন। এটা ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ওয়েবসাইটটি দেখতে এরকম। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আপনাকে এই যে কুইক নেম এই অপশনটি সিলেক্ট করতে হবে। কুইক নেম অপশনে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো নেম এখানে দেখাবে, তো এখান থেকে আপনাকে একটি নেম সিলেক্ট করতে হবে। আপনি চাইলে যে কোনো একটি নেম এখান থেকে নিতে পারেন, তো এখান থেকে জাস্ট নর্মালি কপি করে নেবেন, সিলেক্ট করে কপি করবেন। কপি করে নেওয়ার পর আপনি সেই নেমটি আপনার আগের ট্যাবে ফিরে যাবেন। আগের ট্যাবটিতে ফিরে আসার পর যে ফার্স্ট নেম লাস্ট নেমের বক্স ছিল এখানে আপনি ফার্স্ট নেমের বক্সে ফার্স্ট নেম বসিয়ে দিবেন এবং লাস্ট নেমের বক্সে লাস্ট নেমটি বসিয়ে দিবেন। তো এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর আপনি ইউজার নেম যেটা অর্থাৎ ইমেল অ্যাড্রেস এটাও কিন্তু আপনার ব্রেন থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ সেম টাইপের যদি আপনি বারবার দিতে থাকেন তাহলে গুগল ডিটেক্ট করে ফেলবে, আপনি আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না সেম ফোন নাম্বার দিয়ে। তো এর জন্য গুগল যেটা সিলেক্ট করবে সেটাও দিতে পারেন, অথবা এটা যদি না দেওয়াই ভালো, কারণ এটা দিলে অনেক সময় সমস্যা হয়। তো আপনি জাস্ট আরেকটি ট্যাব ওপেন করবেন নর্মালি এবং তারপর সেখানে আপনি লিখবেন টেম্প মেইল, TEMP টেম্প MAIL টেম্প মেইল লিখে আপনি সার্চ করলে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে টেম্প মেইল লিখে সার্চ করবো, এখানে অনেকগুলো ওয়েবসাইট এসছে। এখান থেকে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসছে এই ফার্স্টের ওয়েবসাইটটি আপনি এখান থেকে ওপেন করে নেবেন। ফার্স্টের ওয়েবসাইটটি ওপেন করার সাথে সাথে আপনার আর কোনো কাজ নেই, জাস্ট স্ক্রল করে একটু নিচে আসবেন। টেম্প মেইল ওপেন করার পরে স্ক্রল করে একটু নিচে আসার পর এখানে দেখেন ইওর টেম্পোরারি ইমেল অ্যাড্রেস নিচে লেখা আছে। এখান থেকে জাস্ট এই কপি টু ক্লিপবোর্ড অপশানে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। তারপর আবারও আগের ট্যাবে ফিরে আসবেন। আগের ট্যাবে ফিরে আসার পর এখানে যে ইউজার নেম আছে এইখানে আপনি যে মেইলটি কপি করেছেন ওই মেইলটি এখানে পেস্ট করে দিবেন। এটা পেস্ট করার পর জাস্ট অ্যাট দ্য রেট পর্যন্ত মুছে দিবেন, লাস্টের দিক থেকে অ্যাট দ্য রেট পর্যন্ত মুছে দিবেন, অর্থাৎ 70 পর্যন্ত রাখবেন। তো এখান থেকে 70 পর্যন্ত রাখার পরে আপনি নর্মালি পাসওয়ার্ড সেট করবেন। তো পাসওয়ার্ডও সেম পাসওয়ার্ড আপনি বারবার দিবেন না, প্রতিবারই চেঞ্জ করে করে পাসওয়ার্ড দিবেন। যে কয়বারই আপনি ইমেল খুলতে আসবেন আলাদা আলাদা পাসওয়ার্ড দিবেন প্রতিবার, এবং কোনোভাবে শো পাসওয়ার্ড অপশানটির উপর টিকমার্ক যাতে না থাকে এটা খেয়াল করে রাখবেন। আমি প্রতিটা যে কথাগুলো বলছি ছোটোখাটো কথাগুলোও ভালোভাবে খেয়াল করবেন, কারণ প্রতিটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ এখানে। তারপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর দেখেন আপনার ফোন নাম্বার চাইবে এখানে, যেহেতু আপনার অলরেডি ফোন নাম্বার চাচ্ছে সেহেতু আবারও ফোন নাম্বার চাইবে এখানে। তো এখানে আপনি একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর আমাদের নতুন একটি পেজে নিয়ে আসবে, যে পেজে আমাদের একটি বক্স দিবে, যে বক্সে আমাদের একটি কোড লিখতে হবে, আর ওই কোডটি আমাদের দেওয়া ফোন নাম্বারে গুগল SMS-এর মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো আমরা আমাদের যে কোডটি ফোনে পেয়েছি SMS-এর মাধ্যমে সেই কোডটি এখানে বসিয়ে দিব। তারপর ভেরিফাই নামে যে অপশনটি নিচে দেখাবে এই ভেরিফাই অপশনের উপর ক্লিক করে দিব। ভেরিফাইতে ক্লিক করার পর আমাদের আরেকটি পেজে নিয়ে যাবে, যেখানে উপরে আমাদের ফোন নাম্বার যেটা দিয়েছিলাম আগে সে ফোন নাম্বারটি এখানে শো করছে। এখান থেকে এই ফোন নাম্বারটি আমাদের রিমুভ করে দিতে হবে। এটা এখানে অপশনাল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি আমরা এই ফোন নাম্বারটি রিমুভ করে দেই
তাহলে এই ফোন নাম্বারের সাথে এই জিমেইল অ্যাকাউন্টের কোনো লিংক থাকবে না, অর্থাৎ এটা রিকভারি ফোন নাম্বার থেকে আমাদের ফোন নাম্বারটি যখন ডিলিট হয়ে যাবে তখন পরবর্তীতে এই ফোন নাম্বার ব্যবহার করে অন্য কোনো জিমেইল খুলতে গেলে গুগল খুঁজে পাবে না এই ফোন নাম্বার দিয়ে আগে কোনো জিমেইল অ্যাকাউন্ট খোলা আছে সেটা। তো এখান থেকে সেজন্য আমরা ফোন নাম্বারটি রিমুভ করে দিব, তারপর একটি রিকভারি মেইল লিখে দিব নিচে বক্সে। এবং আমি বলেছিলাম যে ভিডিওর লাস্টে বেশি গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়া হয়েছে যেগুলো আপনার ইমেল নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবে, তো সেই টিপসগুলো এখন থেকে শুরু হচ্ছে, আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে, কারণ এখন থেকে যে টিপসগুলো আমি দিচ্ছি এগুলো ব্যবহার করতে হবে আপনার জিমেইলটি যাতে নষ্ট না হয় সেটার জন্য। তো এখানে আপনি একটি রিকভারি মেইল সিলেক্ট করে দিবেন, আপনার মেইলই দিবেন, তারপর এখানে বার্থ ডেট দেওয়ার সময় অবশ্যই আপনি 1 January 1997 এটা সিলেক্ট করবেন, January 1, 1997, এবং জেন্ডার সিলেক্ট করার সময় মেল ফিমেল যে কোনো একটা দিতে পারেন, তবে ফিমেল দেওয়াটা বেশি ভালো, তাহলে মেল আপনার স্থায়ী হয়। তো এখান থেকে আপনি ফিমেল অপশনটি অথবা মেল যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন, এটা অতটা গুরুত্বপূর্ণ না। এরপর আপনি নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার নতুন একটি পেজে নিয়ে আসবে, আই অ্যাগ্রি বলে একটি অপশন দিবে সেখানে। তো এখান থেকে প্রাইভেসি অ্যান্ড টার্মসটি পড়ে নিয়ে আপনি আই অ্যাগ্রি অপশনের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আই অ্যাগ্রি অপশনের উপর ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে যেখানে আপনার মেইলটি খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আরও একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে, এই কাজটি যদি আপনি করেন তাহলে আপনার মেইলগুলো বা জিমেইলগুলো স্থায়ী হয়ে যাবে আর কখনোই নষ্ট হবে না। তো এই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে, তার জন্য আমি বলেছিলাম ভিডিও শেষের অংশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। তো আপনি এখন ফার্স্টে জিমেইল অপশনে ক্লিক করে জিমেইলে যাবেন, বা উপরে যে ইউআরএল বক্স আছে সেখানে আপনি টাইপ করবেন gmail.com, লিখে আপনি জিমেইলে চলে আসবেন। এখন আপনি যে ইমেইলটি নতুন ক্রিয়েট করেছেন সেই ইমেইলের ইমেইল বক্সে অর্থাৎ ইনবক্সে চলে আসছেন। তো এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, ইউজ দ্য ওয়েব ভার্সন এই অপশানে ক্লিক করে দিবেন, তারপর আপনার এই ব্রাউজারটি ডেস্কটপ ভার্সন করে নিতে হবে। তো এর জন্য আপনি যে মেনু অপশান থাকে ব্রাউজারে সেখানে ক্লিক করে ডেস্কটপ সাইড অপশানের উপর ক্লিক করে দিবেন, তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে, অর্থাৎ আপনার এই অপশানটি ডেস্কটপ সাইড হয়ে গেছে। এখন দেখেন এখানে অনেকগুলো অপশান কিন্তু শো করছে, যেখানে ফার্স্ট অপশানটি কাস্টমাইজ ইওর ইনবক্স। এই কাস্টমাইজ ইওর ইনবক্স অপশানটি আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই অপশানটি কাস্টমাইজ ইওর ইনবক্স, এখানে এই অপশানের উপর আপনি ক্লিক করবেন। এখানে এই যে চারটি অপশান শো করছে এই চারটি আমাদের কমপ্লিট করতে হবে, এই চারটি যদি কমপ্লিট না করি তাহলে আমাদের মেইলটি স্থায়ী হবে না, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আপনি কাস্টমাইজ ইওর ইনবক্স অপশানের উপর ক্লিক করে দিবেন, তারপর ডান দিকে দেখেন এখানে অনেকগুলো অপশান চলে এসছে, জাস্ট এটা স্ক্রল করে নিচে পর্যন্ত যাবেন, তারপর ক্লোজ করে দিবেন। দেখেন এখানে গ্রিন কালারের টিক মার্ক এসছে, অর্থাৎ আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে চেঞ্জ প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন, তারপর এটা ক্লোজ করে দিবেন। দেখেন এটাতেও কিন্তু আপনার গ্রিন কালারের একটা টিকমার্ক চলে আসবে, দেখেন গ্রিন কালারের টিকমার্ক চলে এসছে। তো এরপরে এভাবে আপনি থার্ড যে অপশনটি আছে সেটাও করবেন, ফোর্থ অপশনটিও করবেন সেমভাবে। আমি দেখাচ্ছি, এখানে ইম্পোর্ট কন্ট্যাক্ট অপশনের উপর ক্লিক করে দিবেন, দেওয়ার পর যে পেজটি আসবে এটা আপনি ক্লোজ করে দিতে পারবেন। এখানে দেখেন আবারও গ্রিন টিকমার্ক চলে এসছে, এবং লাস্ট অপশনটি সেমভাবে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এটা আসলে আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন। এখন আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি পার্মানেন্ট হয়ে গেছে, এটা আর নষ্ট হবে না। এভাবে আপনি খুব সহজে একটি ফোন নাম্বার দিয়ে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং জিমেইল নষ্টের হাত থেকে বাঁচাতে পারবেন। কথা এখনও শেষ হয়নি, আপনি যদি এভাবে ইমেল অ্যাড্রেস খুলেন সেম ফোন নাম্বার দিয়ে তাহলে ডেইলি কমপক্ষে 3-4 অ্যাকাউন্ট খুলে তারপরে অফ দিবেন। ডেইলি আপনি 3-4 বেশি ইমেল খুলবেন না। তো 24 পার হওয়ার পর আপনি আবারও সেম ফোন নাম্বার দিয়ে আবার ব্যবহার করতে পারবেন এবং সেমভাবে আরও 3-4 অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই প্রসেস ফলো করার সময় কোনো কারণে যদি আপনার ফোন নাম্বার ব্লকড হয়ে থাকে তাহলে 1 দেরি করে আবার সেম ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সুতরাং চিন্তার কোনো কারণে যদি এই প্রসেস ফলো করেন, এই 1 আপনি চাইলে নতুন একটি ফোন নাম্বার ব্যবহার করে সেম প্রসেসে ইমেল অ্যাকাউন্ট খুলতে পারেন এবং পরবর্তী সপ্তাহে যে এই ফোন নাম্বারটি অফ রেখে যে ফোন নাম্বারটি ব্লক গিয়েছিল সেই ফোন নাম্বারটি দিয়ে আবার জিমেইল খুলতে পারেন। আমি যে প্রসেসটি দেখিয়েছি এর বাইরে আর কোনো প্রসেস আপনি ফলো করবেন না আপনার ওই ফোন নাম্বারটি ব্যবহার করে। আপনার ফোন নাম্বারটি যদি অলরেডি ব্লকড হয়ে থাকে আগে থেকে তাহলে আপনি এই প্রসেসে কাজ করতে পারবেন না, নতুন একটি ফোন নাম্বার ব্যবহার করে আমি যে প্রসেসটি দেখিয়েছি সেটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ।